ব্লক তৃণমূল কংগ্রেসের পদযাত্রা ও পথসভায় ব্লক সভাপতি শফিউজ্জামান শেখ কি বললেন শুনুন। আপনাদের সকলকে বুকে আঁকড়ে ধরে যিনি বাঁচতে শিখেছেন, পথ হাঁটছেন, সেই নেত্রীকে আপনারা আবার বাংলায় প্রতিষ্ঠিত করেছেন, ধন্যবাদ দেব। অনেক ধন্যবাদ দিয়েছি, আজকেও ধন্যবাদ দেব। নত মস্তক আপনাদেরকে কৃতজ্ঞতা জানাবো। একুশে ভোট আমাদের কাছে খুব চ্যালেঞ্জের ভোট ছিল, সেই নির্বাচনকে সামনে রেখে নয় অনেক রাজনৈতিক উথাল পাতাল হয়েছে, এদিকের লোক ওদিকে গেছে, আমরা দেখেছি মানুষ মেনে নেয়নি। মানুষ রায় দিয়েছে স্বচ্ছতার প্রতীকে, মানুষ রায় দিয়েছে মানুষকে যারা অন্তরে স্থান দিয়েছে তাদেরকে মেনে নিয়ে, আর তাই আজকে আবার মমতা ব্যানার্জি বাংলায়, আর এই জয়ধ্বজা উড়িয়ে তিনি বাংলায় থাকবেন 2026 সাল অবধি। আপনারা জিতিয়েছেন, আপনারা জয়যুক্ত করিয়েছেন 974 নম্বরের বিধায়িকা শাহিনা মমতাজ খানকে, আর ছাড়ের হাত ভেঙে দিয়েছেন। যারা সুশাসনের প্রতিজ্ঞা করে, যারা সুশাসনের লম্বা চওড়া খতিয়ান আপনাদের সামনে তুলে ধরে, আর চায়ের দোকানে তাদের তথ্য উজাড় করে, আর মুচকি গিয়ে পিছনে দাঁড়িয়ে হাসে, মানুষের জন্য কিছুই করবে না, বানোয়াট গল্প জালিয়াতি গল্প নিয়ে যারা হাজির হয় তাদেরকে নওদার মানুষ কাউকে 4000-এর গণ্ডি পেরোতে দেয়নি, কাউকে 20000-এর গণ্ডি পেরোতে দেয়নি। তারা আজকে নতুন করে আবার স্বপ্ন দেখছে। আজকের এই সভা দেখে আবার কি মনে হচ্ছে যে আপনাদের স্বপ্ন দেখা জায়েজ? ভুলে যান বন্ধু, বিরোধীদের নাম নিয়ে তাদেরকে বড় করব না, তাদেরকে ছোট করে খর্ব করেই বলছি। নওদা তৃণমূল কংগ্রেস অখণ্ড, নওদা ব্লক তৃণমূল কংগ্রেস শক্তিশালী, নওদা ব্লক তৃণমূল কংগ্রেস এক ছাতার তলায় দাঁড়িয়ে মমতা ব্যানার্জি আর অভিষেক ব্যানার্জির ছবি বুকে সেটে আগামী দিনে মানুষের উন্নয়ন করবে, মানুষের জন্য পথে নামবে, মানুষের জন্য যে লড়াই করবে। যে লড়াই আমাদের নেত্রী আমাদেরকে করতে শিখিয়েছেন, সেই লড়াইয়ের প্রত্যেকটি পান্না প্রত্যেকটি পাতা উল্টিয়ে উল্টিয়ে কড়াই গন্ডায় আমরা নওদার মানুষকে জানান দেব, নওদার বিরোধীদেরকে জানান দেব। চায়ের দোকানে বসে বিরোধিতা, দল বদল করে বিরোধিতা, এই বিরোধিতার জবাব আগামী 23-এর পঞ্চায়েত মানুষ দেবে, অস্থি পঞ্চায়েত নওদায় তৃণমূল কংগ্রেস করবে, জেলা পরিষদ তৃণমূল কংগ্রেস করবে, এখানকার পঞ্চায়েত মা পঞ্চায়েত সমিতি মানুষের পঞ্চায়েত সমিতি হবে, পঞ্চায়েত হবে। যে প্রজ্ঞা এবং প্রতিজ্ঞা নিয়ে আমার পথে নেমেছেন তাকে বারবার বাধা দেওয়ার চেষ্টা চলছে, সেই কৌশল সেই অপচেষ্টা আমরা জানি। কখনো বলছে সিবিআই ডেকেছে, কখনো বলছে ইডি ডেকেছে, কখনো তাদের উপর মিথ্যা কলঙ্ক লাগানো হচ্ছে, গতি ব্যাহত করার চেষ্টাকে সংগঠিত করা হচ্ছে। তারা ভেবেছিল এই দলবদলরা ভেবেছিল এই বিজেপির দশরা নওদা ব্লকে ভেবেছিল যে তৃণমূল কংগ্রেস নওদায় হয়তো বিচ্ছিন্ন হয়ে গেছে, বিভাজিত হয়ে গেছে। আমরা দেখিয়েছি গত 7 তারিখ এখানে আমাদের রাজ্যের সাধারণ সম্পাদক সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তিনি নওদার পা মাটিতে পা রেখে সেদিন আপনাদেরকে সাথে রেখে প্রমাণ করেছেন, চোখে আঙুল দিয়ে দেখিয়েছেন নওদায় তৃণমূল কংগ্রেস বিভাজিত নয়, নওদা ব্লকে তৃণমূল কংগ্রেস ঐক্যের সাথে মানুষকে সাথে নিয়ে পথ হাঁটছে, আর তারা আগামী দিনে পথ হাঁটবে। এখানকার সঞ্জয় জুলফিকার, এখানকার পঞ্চায়েত সমিতির সমস্ত জনপ্রতিনিধিরা, মজলু ভাই লিজনরা, তারা শপথ নিয়েছে আপনাদের সাথে সাথে নওদা ব্লকের তৃণমূল কংগ্রেস পরিচালিত 10টি পঞ্চায়েতের প্রধান উপপ্রধান জনপ্রতিনিধিরা শপথ নিয়েছে, আর শপথ নিয়েছে আমাদের বুথের 203টি বুথের সভাপতিরা, শপথ নিয়েছে আমাদের 10 অঞ্চলের সভাপতিরা। তৃণমূল কংগ্রেস এখানে আবার তাদের জয়ধ্বজা উড়িয়ে আমরা মমতা ব্যানার্জিকে নওদা ব্লকে 10টি পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ আমাদের নেত্রীর পাদপদ্মে সমর্পিত করব। সেদিন আমাদের স্বপ্ন সত্যি হবে, সেদিন আমাদের সমস্ত জেদ আমাদের প্রজ্ঞা প্রতিজ্ঞা শপথ স্বপ্ন সমস্ত কিছু সত্যি হবে, যেভাবে স্বপ্ন করেছেন আপনারা 2021 সালে 214টি আসন দিয়ে বাংলায় আবার মমতা ব্যানার্জিকে হ্যাট্রিক করিয়েছেন। মমতা ব্যানার্জি আপনাদেরকে পাঠিয়ে করেছেন 73টি প্রকল্প, আজকের দিনে দাঁড়িয়ে মানুষের ঘরে ঘরে পৌঁছেছে, মানুষের সাথে করেছে। এখানকার আবাল বৃদ্ধ মহিলা ছাত্র যুব কিষাণ কাউকে তৃণমূল কংগ্রেস বিচারিতার চোখে রাখে না, তৃণমূল কংগ্রেস চাষার কথা বলে, তৃণমূল কংগ্রেস মাটির মানুষগুলোর কথা বলে, তৃণমূল কংগ্রেস করফরতদের কথা বলে না। যেভাবে গুজরাটের সরকার, ভারতবর্ষের নরেন্দ্র মোদী সরকার
ব্যবসায়িক কর্পোরেটদেরকে নিয়ে মেতেছেন, সেই খেলায় মমতা ব্যানার্জি বক্তব্য মানবে। আমি খোঁজ পেয়েছিলাম বিশেষ সূত্র মারফত আজকে এই জায়গায় কংগ্রেসের কিছু মানুষকে নাকি যোগদান করাবে। আমি জানি না তারা দিনে জেগে স্বপ্ন দেখছে কোথায় কাকে যোগদান করাবে। ওই মোশারফের কাছে থাকা দু চারটি স্বার্থপর মানুষ তারাই এসে হয়তো আবার পতাকা নিয়ে বলবে যোগদান করলাম। তারা কোনোদিন দল করেনি, তারা দল করবে না, তারা মানুষের স্বার্থ নিয়ে খেলতে নেমেছে ময়দানে। তাই তাদেরকে আমরা পথ চলতে দেব না। আপনাদের স্বার্থ নিয়ে, সাধারণ মানুষের স্বার্থ নিয়ে যারাই বাধা দেওয়ার চেষ্টা করবে তাদের প্রত্যেকটি পথ তৃণমূল কংগ্রেস আগলে দেবে, রুখে দেবে। তৃণমূল কংগ্রেস আজকের দিনে দাঁড়িয়ে এই শপথ গ্রহণের দিকে দাঁড়িয়ে, আজকের দিনে দাঁড়িয়ে আমরাও শপথ নেব। তৃণমূল কংগ্রেস এখানকার বিরোধীদেরকে বলবে যে মহারাজ 203 ক্যান্ডিডেট পঞ্চায়েতে লাগে, পাবেন তো 203 জন লোক, আপনারা ঠিক করতে পারবেন তো, তাদের জন্য বুঝে বুঝে যে এজেন্ট দরকার সেই এজেন্ট দিতে পারবেন তো, যাবে তো কেউ, আছে তো সেই লোক, একবার ভেবে দেখবেন তারপরে আপনারাও সিদ্ধান্ত নেবেন। তৃণমূল কংগ্রেস যদি মাথা নিচু করে মানুষের কথা ভেবে কেউ দল পরিচালিত করে, তৃণমূল কংগ্রেস তাদেরকে আহ্বান করবে, তৃণমূল কংগ্রেস তাদেরকে বুকে টেনে নেবে এবং তৃণমূল কংগ্রেস আগামী দিনে প্রত্যেককে সাথে নিয়ে দল পরিচালনা করবে। তৃণমূল কংগ্রেস কারোর ব্যক্তি বিরোধ নয়, তৃণমূল কংগ্রেস মানুষের স্বার্থের যারা বিরোধী তাদের বিরোধ করে, তৃণমূল কংগ্রেস সাধারণ মানুষের বিরোধ করে না। তাই আপনাদেরকে বলবো যে আপনারা একদম বিচলিত হবেন না, বিভাজিত হবেন না, কোন মানুষের গুজবে কান দেবেন না। এখানকার সমস্ত মানুষ নওদা ব্লকে তৃণমূল কংগ্রেসকে বেছে নিয়েছে, তার নমুনা স্বরূপ এখানকার বিধায়িকা প্রায় 1,00,000 ভোটে জিতেছেন এবং আমাদের মাঝে তিনি উপস্থিত আছেন। সারা বাংলা জুড়ে তৃণমূল কংগ্রেস তার অখণ্ডতার পরিচয় দিয়েছে, শক্তির পরিচয় দিয়েছে। আমি নওদা ব্লকে প্রত্যেকটি অঞ্চলের নেতৃত্বকে, সমস্ত বুথ স্তরের নেতৃত্বকে, আমাদের বিধায়িকা থেকে ভাই জুলফিকার সঞ্জয় থেকে বিশ্বজিতা আলিয়াস থেকে ফিরোজা থেকে শুরু করে আমাদের বাবুলাল, আমাদের মদন, আমাদের লাটু, আমাদের শামুল, আমাদের শহীদুল ভাই, আমাদের আকাশ আলী, আমাদের টকন ভাই, আমাদের বজ্রুল ভাই, আমাদের লিটন, আমাদের উত্তম কাকা, আমাদের ইন্দু, প্রত্যেককে এই মঞ্চে যাই। আপনারা নিরঙ্কুশ প্রচেষ্টার ভেতর দিয়ে এই মঞ্চে সামিল হয়েছেন, কাতারে কাতারে পরিপূর্ণ করেছেন এই সভা মঞ্চ। আপনাদের প্রত্যেককে আরো একবার অসংখ্য অসংখ্য দলীয় শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। বাজার ছাড়া অনেক কম দামে এবং বিভিন্ন ধরনের নিত্য নতুন ডিজাইনের পোশাকের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান আমতলা সর্দার ব্রাদার্স পাইকারি কাপড়ের হাট। আমতলা ও পার্শ্ববর্তী এলাকার জনসাধারণের সুবিধার্থে এখন কৃষ্ণনগর, বেথুয়া ডহরি, চাকদা, শান্তিপুর, বেলডাঙ্গা, ভগবানগোলা, জঙ্গিপুর, ডোমকল, করিমপুর ও হরিহারপাড়ার ব্যবসায়ীগণ আসছেন। কাপড় ছাড়াও এখানে পাবেন জুতো, সবজি, ফল ও বিভিন্ন ধরনের মশলা। হাটবর্ষে প্রতি শুক্রবার বেলা 2 থেকে রাত্রি 10 পর্যন্ত। আমতলা, নওদা, মুর্শিদাবাদ। মোবাইল নম্বর 7029961160। নবরূপে নতুন সাজে, নিত্য নতুন ডিজাইনের বিপুল জুতোর সম্ভার নিয়ে পথ চলা শুরু শেফালি শু হাউস। শেফালি শু হাউস, আমতলা হসপিটাল রোড, নওদা, মুর্শিদাবাদ। এখানে পাইকারি এবং খুচরো জুতো বিক্রয় করা হয়। মোবাইল 9775066031।